কোনো মেয়ে কোনো নারীকে আপনি কি বশীকরণ করতে চাইছেন বা তাকে আপনি নিজের কাছে পেতে চাইছেন, তাহলে কোনো চিন্তা করবেন না। সেই মেয়ে বা সেই নারী হয়ে যাবে পুরোপুরি আপনার। সেই মেয়ে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, বা সে যুবতী হোক কুমারী হোক, তার বয়স যাই হোক না কেন, যেই মেয়ে বা যেই নারী যেই মহিলার প্রেমে আপনি পড়েছেন বা যাকে আপনি ভালোবাসেন, সে সম্পূর্ণরূপে আপনারই হবে। শুধুমাত্র এই সহজ টোটকাটি আপনাকে করতে হবে। এমন এক টোটকা, এমন এক টেকনিক, এমন একটি উপায় আজ আমি আপনাদেরকে বলে দেব, যেই টোটকা বা যেই উপায়ের দ্বারাই সেই মহিলা বা সেই মেয়ে বা সেই নারী পুরোপুরি আপনার হয়ে যাবে। সে আপনাকে ছাড়া আর কোনো কথাই চিন্তা করতে পারবে না। তার মনে জ্ঞানে ধ্যানে শুধুমাত্র আপনিই বিরাজ করবেন। তার শিরা উপর শিরা রক্তে আপনারই নাম ভাসবে। অর্থাৎ সে আপনার প্রেমে এতটাই পাগল হয়ে থাকবে, এতটাই মুগ্ধ হয়ে থাকবে, অন্য কোনো ছেলে বা পুরুষের কথা তার মাথাতেই আসবে না। সে সম্পূর্ণরূপে আপনারই হয়ে যাবে। তো কেমন করে আপনি সেই মেয়ে বা সেই নারী বা সেই মহিলাকে নিজের কাছে পাবেন, জেনে নিন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং শিখে নেবেন। আজ আমি আপনাদেরকে একটি বশীকরণের টোটকা শিখিয়ে দেব। আপনারা জানেন বশীকরণ তন্ত্রমন্ত্রের জগতে শক্তিশালী একটি উপায়। বশীকরণ, এই বশীকরণের নানা রকম প্রয়োগ পদ্ধতি রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রয়োগ পদ্ধতি রয়েছে, উপায় রয়েছে। আমাদের তন্ত্র ভাষায় বিভিন্ন রকমের ষটকর্ম হয়ে থাকে। ষটকর্ম মানে ছয়টি কর্ম, মানে আকর্ষণ, স্তম্ভন, মোহন, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, এই যে ক্রিয়াগুলো, এই ষটকর্মের ক্রিয়ার মধ্যেই রয়েছে বশীকরণ ক্রিয়া। এই বশীকরণ মারাত্মক রকমের শক্তিশালী হয়ে থাকে। বিভিন্ন রকম বশীকরণের ক্রিয়া রয়েছে। গাছপালা থেকে আরম্ভ করে, উদ্ভিদ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রয়োগ পদ্ধতি রয়েছে। বিভিন্ন দ্রব্য দিয়ে হয়ে থাকে, বা হোম যজ্ঞ ধ্যান করে হয়, এছাড়াও তাবিজ কবজ মাদুলি বিভিন্ন রকম উপায় হয়ে থাকে। এছাড়াও মন্ত্র ছাড়াও হয়ে থাকে, মন্ত্রযুক্তও হয়ে থাকে। তো লক্ষ লক্ষ প্রয়োগ পদ্ধতি রয়েছে। আমি আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও দিয়েছি তন্ত্রমন্ত্রর, বশীকরণ, শত্রু দমন, আর্থিক উন্নতি, বিভিন্ন ধরনের কী চাই আপনার, এ টু জেড সমস্যার সমাধান, এ টু জেড তন্ত্রমন্ত্র, সমস্ত কিছু আমার এই চ্যানেলেতে আছে। তো আপনি দেখে নিতে পারেন, এই চ্যানেলে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র রিলেটেড ভিডিও দেওয়া আছে। তো আজ আমি আপনাদেরকে একটি বশীকরণের উপায় বলে দেব, যেই বশীকরণটি করতে পারবেন কোনো মেয়ে কোনো নারী কোনো মহিলার উদ্দেশ্যে, সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক বা তার বয়স যাই হোক না কেন। সে হতে পারে স্কুল কলেজের কোনো যুবতী অবিবাহিত মেয়ে, বা সে হতে পারে বিবাহিত মেয়ে, অর্থাৎ কোনো পরস্ত্রী বা অন্য লোকের বিবাহিত স্ত্রীও হতে পারে, বা সে হতে পারে আপনার নিজের প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, বা সে হতে পারে আপনার বিবাহিত স্ত্রী। যে কোনো মেয়ে যে কোনো মহিলাকে আপনি বশীকরণটি করতে পারবেন। যদি আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা বা আপনার গার্লফ্রেন্ড আপনার সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা করছে, তাকে আপনি নিজের বসে আনতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারেন। এছাড়াও কোনো মেয়ের প্রেমে আপনি পড়েছেন, সেই মেয়েকে আপনি পটাতে চাইছেন, সেই মেয়েকে নিজের প্রেমে পাগল করতে চাইছেন, সেক্ষেত্রেও এই বশীকরণটি করতে পারেন। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের ছেলে বা যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন। আপনি বিবাহিত হন কি অবিবাহিত হন বা আপনার বয়স যাই হোক না কেন, আপনি একজন ছেলে হলেই এই বশীকরণের ক্রিয়াটি অনায়াসেই প্রয়োগ করতে পারবেন এবং একবার প্রয়োগ করে যে কোনো মেয়েকে নিজের কাছে পেয়ে যান বা নিজের প্রেমে পাগল করে রাখুন বা নিজের বসে করে রাখুন। যা ইচ্ছা তাই করুন, তাকে যা বলবেন সে তাই করবে। তো এই বশীকরণটি কীভাবে করবেন? এই বশীকরণটি করতে হবে পায়ের ধুলো এবং লবণ দিয়ে। পায়ের ধুলো কার বা কীভাবে নেবেন ভালো করে শুনুন। সেই মেয়েটি, যেই মেয়েটিকে আপনি বশীকরণ করতে চাইছেন, সেই মেয়েটি যখন রাস্তা দিয়ে হাঁটবে বা মাঠের উপর দিয়ে হাঁটবে বা ধুলোবালির উপর দিয়ে হাঁটবে, আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে সে কোন মাটিটা দিয়ে হেঁটে চলছে সেই মেয়েটি। এবার সে যেই স্থানটায় পা দিয়ে সে হেঁটে বেরিয়ে চলে গেল, সেই স্থানের একটুখানি মাটি অল্প পরিমাণে ধুলোবালি হলেই হবে, ঠিক আছে, মানে
সে যেই স্থানটা দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে সেটা মাটি হতে পারে, মাটি হলে খুবই ভালো হয়, মাটি, বালি বা ধুলো বা কাদা এরকম স্থান, এরকম স্থান দিয়ে সে যখন হেঁটে চলে যাচ্ছে লক্ষ্য রাখবেন যে সে কোথায় পাটা ফেলে চলে গেল, সেই জায়গাটার একটুখানি ধুলো বা মাটি আপনাকে নিতে হবে, অল্প পরিমাণে হলেই হবে। তো সেইটা আপনি একটি কাগজে করে সংগ্রহ করবেন, কাগজে আপনি রাখবেন। এবার সেই কাগজে যে ধুলোটি আপনি জোগাড় করলেন, এবার সেই ধুলোটি আপনি কাগজে করে নিয়ে বাড়ি আসবেন। এবারে শুনে নিন যে এই বশীকরণের কাজটি কখন আপনি করবেন বা কখন করতে বসবেন। এই বশীকরণটি করতে হবে যে কোনো শুক্লপক্ষের শুক্রবার অথবা শুক্লপক্ষের রবিবার, সেটা প্রথম হতে হবে। অর্থাৎ শুক্লপক্ষের প্রথম শুক্রবার বা শুক্লপক্ষের প্রথম রবিবার, সেটা কবে? সেটা হচ্ছে অমাবস্যার পরে। অমাবস্যার পরে যে প্রথম শুক্রবারটি হচ্ছে সেটাই হচ্ছে শুক্লপক্ষের প্রথম শুক্রবার। এছাড়াও শুক্লপক্ষের প্রথম রবিবার মানে অমাবস্যার পরে যে প্রথম রবিবারটি হচ্ছে সেটা হচ্ছে শুক্লপক্ষের প্রথম রবিবার। এবার যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন। এবারে একটা দিনেরই কাজ কটার সময় করতে হবে এটা এবারে ভালো করে জেনে নিন। এই বশীকরণটি করতে হবে ঠিক ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, যখন ব্রহ্ম মুহূর্ত চলবে সেই টাইমে করতে হবে, অর্থাৎ ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে আপনাকে বসে এই কাজটি করতে হবে। কী করতে হবে? ঠিক সেই টাইমে উঠে আপনি নিজের বেডরুমেও বসে করতে পারেন, অর্থাৎ বেডরুমে একটি আসন পেতে বসবেন মেঝেতে। এছাড়াও আপনি আপনার ঠাকুরঘর, মন্দির, মসজিদ, ইস্তরের জায়গা, পবিত্র জায়গা এরকম জায়গা দেখেও করতে পারেন, নিজের বাড়ির ছাদেও করতে পারেন, ঠিক আছে? যেখানটা বসে করবেন সেখানটা একটু মুছে পরিষ্কার করে শুদ্ধ করে আসন পেতে বসে করবেন, নিজেও একটু স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন অবশ্যই, দিয়ে কাজটি করবেন। এবারে এই কাজটি করতে হবে একদম একান্ত গুপ্তভাবে, গোপনে কাজটি করতে হবে, অর্থাৎ কাজ করার সময় কেউ যেমন না আপনার কাছাকাছি থাকে বা কাউকে যেমন না আপনি দেখিয়ে ফেলেন, একদম একলা কাজটি করতে হবে, অতএব মনোযোগ সহকারে কিন্তু করতে হবে, ঠিক আছে? তো এবারে আপনি আসনেতে বসে পড়েছেন, প্রথমে কি করবেন মন দিয়ে শুনুন। প্রথমে আপনাকে কী করতে হবে, যে কাগজেতে আপনি ওই পায়ের ধুলোটি রেখেছিলেন সেই কাগজটি ভালো করে খুলবেন। এবারে ওই পায়ের ধুলোর মধ্যে আপনাকে কিছুটা লবণ মেশাতে হবে, মানে যতটা পরিমাণ পায়ের ধুলো নিয়েছেন ততটা পরিমাণ যে খাবার লবণ সেই লবণ কিছুটা মিশিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে আঙুলে করে একটু ঘেঁটে লবণটা এবং ওই পায়ের ধুলোটা ভালো করে মিশিয়ে নেবেন কাগজের মধ্যে, ঠিক আছে? ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আপনি কাগজটি ভালো করে মুড়ে বন্ধ করে দেবেন। বন্ধ করে ওই কাগজটি আপনি আপনার ডান হাতে মুঠো করে ধরবেন। ডান হাতে মুঠো করে ধরে যে মন্ত্রটা আমি বলে দিচ্ছি, এটি একটি কামদেবের বশীকরণ মন্ত্র, তো সেই জন্য কামদেবের একটি বশীকরণের মন্ত্র আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে ওম কামদেবায় নমঃ। এই মন্ত্রটি 7 times আপনাকে চোখ বন্ধ করে জপ করতে হবে, যাকে বশীকরণ করবেন তার চোখটি বা তার মুখটি কল্পনা করে করে, ঠিক আছে? তো ওম কামদেবায় নমঃ এই মন্ত্রটি 7 বলা হয়ে গেলে এবারে আপনি চোখটি খুলবেন। চোখটি খুলে হাতের মুঠোয় যে কাগজটি রয়েছে, অর্থাৎ যেই কাগজের মধ্যে লবণ এবং পায়ের ধুলোটি মিশ্রিত করা রয়েছে ওই কাগজটি আপনি কী করবেন মন দিয়ে শুনুন। তবে তার আগে একটি অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে দেবেন, কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা শুধুমাত্র আমার এই চ্যানেলেই আপনি বিনামূল্যে শিখতে পারবেন। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, কবিরাজের কাছেও যেতে হবে না, আর কোনো টাকা পয়সাও আপনাকে খরচ করতে হবে না, তাই বিনামূল্যে এই সুযোগকে হাতছাড়া করবেন না। অবশ্যই প্রতিদিন তন্ত্রমন্ত্রর ভিডিও এই চ্যানেলে পাবেন এবং শিখতে পারবেন, তাই সাবস্ক্রাইব বাটন আজকেই এক্ষুনি প্রেস করে দিন, তাহলে প্রতিদিন ভিডিও পাবেন। এইবার ওই কাগজের মোড়কটি আপনি নিয়ে চলে যাবেন যে কোনো কাছাকাছি যেখানে জলাশয় আছে, সেটা যে কোনো পুকুর হতে পারে, দীঘি হতে পারে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, মানে যে কোনো জলাশয় যেখানে ভালো রকম জল আছে, গভীর জল আছে এবং পরিষ্কার জল আছে, তো সেই জলেতে আপনি আস্তে করে বিসর্জন করে দেবেন। ব্যাস আপনার কাজ শেষ, আর সেই দিকে খেলা শুরু হয়ে যাবে। যার উদ্দেশ্যে আপনি বশীকরণ করলেন সেই মেয়ে, সেই নারী, সেই মহিলা পুরোপুরি আপনার প্রেমে পাগল হয়ে
হঠাৎ করে তার মনের মধ্যে আপনার চিন্তা উদয় হয়ে যাবে এবং সে পুরো খ্যাপা পাগল হয়ে আপনাকে পাওয়ার জন্য সে আপনার কাছে ছুটে আসবে। এটা হয়েছে এবং দেখা গিয়েছে। তবে এটি একটি গুরুমুখী বিদ্যা, তাই গুরুর অনুমতি নিয়ে করতে হবে। যেহেতু আমি আপনাদেরকে এই বিদ্যাটি শেখাচ্ছি, তাই আমাকেই আপনাদেরকে গুরু হিসেবে মানতে হবে। আর আমার অনুমতি নিতে গেলে কিচ্ছু করতে হবে না, কোনো টাকা পয়সাও তো আমি আপনাদেরকে চাইছি না। শুধুমাত্র একটি কাজ করে দিন, তবেই গুরু অনুমতি পাবেন। সেটা কি? সেটা হচ্ছে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে মাত্র 50 জনকে আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন। আর একটি লাইক কিন্তু প্রত্যেকে দেবেন, তবেই আমি বুঝব যে আপনারা আমাকে উৎসাহিত করছেন, আরও তন্ত্রমন্ত্র শেখার জন্য আপনারা জেদ করছেন বা শিখতে চাইছেন। তাহলে একটি লাইক অবশ্যই দেবেন, আর কমেন্টে প্রত্যেকে লিখবেন জয় মাতারা। এই চ্যানেলটি দেখতে থাকুন, অনেক ভিডিও রয়েছে, দেখে নিন এবং সঙ্গে থাকুন, আরও আসছে। ধন্যবাদ।